রাউজান কাশখালী খালত রাউজান উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। পৌরসভার 6 নং ওয়ার্ডর শরীফপাড়া এলাহার পুরান কাশখালী খালর 400 মিটার অবৈধভাবে দখলকৃত খাল পুনরুদ্ধার করে রাউজান উপজেলা প্রশাসন। শুক্রবার ফজর 6:01 পর্যন্ত 7 ঘন্টা ব্যাপী এ অভিযান পরিচালনা করে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রাজা। স্থানীয় জানাই দেয়, পুরন কাশখালী হালত ময়লা আবর্জনা ফেলাবের কারণে দূষিত আর ফানি হালতুন ময়লা আবর্জনার ফোসার দুর্গন্ধ বাইরর, আর এই দুর্গন্ধ অতিষ্ঠ একটি এলাহার লোকজন। দিন দিনে হাল আসিল এই এলাহার মানুষের হন্য হইতো 50-60 বছর আগে, যারা দেখি দেখি আজ উপতলা প্রশাসনের বদন্যতায় আড়া আন্ডে যে বরার জায়গা এটা কমপ্লিট বরাড় গিয়ে এই জায়গা আজ উদ্ধার হল, এবং যদি এই হাল্লা অতি শীঘ্র হাঁটে তাহলে এলাহার মানুষ জলবদ্ধতন বাঁচবো। এই প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসেন রাজা সিপ্লাসরে জানাল দিন, যতদিন পর্যন্ত রাউজানের সকল খাল অবৈধ দখলমুক্ত না হবে, খাল তার স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক যে গতি, পানি প্রবাহ সেটি ফিরে না পাবে, ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।